জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। হাসি মুখে যেন ভক্তদের করতে পারি, সারাদিন যে এত ভক্ত দেখি তবুও যেন হাসি মুখে করতে পারি। আমি হাসলে ভক্তরা হাসবে আমি জানি, তাই মায়ের প্রতিদিন সন্ধ্যা ভোগ এক এক রকম আয়োজন দেওয়া হয়। দুবেলায় মাকে লুচি পরমান্ন দেওয়া হয়েছে, কালকে মায়ের খিচুড়ি ভোগাবে পড়ার জন্য। খুন্তি চলে এসে দেখি দিদি আবার খুন্তি, মায়ের খুন্তি দিদি সব চলে এসেছে, মায়ের খিচুড়ি ভোগ হবে কালকে, মায়ের সন্ধ্যা ভোগ দেখিয়ে দিই, মায়ের নানান ধরনের মিষ্টি মিহিদানা সীতাভোগ মাখা সন্দেশ, মায়ের সব পাবি ভেজিটেবল আর আম লিচু শশা মায়ের খাবো। অনেক আগেও বর্তমান এটা আমি কাল থেকে একুশ আগে আজকেও দিয়েছিলাম, আমি কালকেও দেখবো ফোর গ্লাস খাওয়া। মাকে জানি না কতটা যত্ন করতে পারবো, যতটা পারি করি। মা ছিলে মা আছেন, আজকে শুক্রবার কালকে শনিবার, এখন থেকে প্রচুর ভক্তি এসে ভাড়া বাড়িতে রয়েছে। ওটা ছাত্রটা এখনই ভর্তি হয়ে গেছে, যে যা পেয়েছে ভাড়া চলে গেছে কালকে শনিবার ঘুরতে দেবে বলে। প্রচুর ভক্তি এসছেন, তাই সবসময় মায়ের কাছে আশীর্বাদ চাই, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে তুমি সুস্থ রাখো। জয় উলুধ্বনি। এই মাকে তিনটে শাড়ি দিয়েছে, তিনটে খুব সুন্দর সুন্দর কালার, তিন মাকে শাড়ি দিয়েছে। মা বলেছে আমি অনেক উপকার পেয়েছি, বলো মা মায়ের কাছে যখন যা প্রার্থনা করেছি মা দিয়েছে, সবসময় দিয়েছে যখন যা চেয়েছে। কোথা থেকে আসছো মা? আমার চন্দ্রনগর থেকে আসছি মা। যখন যেটা চেয়েছে মায়ের কাছে, মা তুমি প্রথম আসছো? হ্যাঁ, ইউটিউবে ঠিকানা পেয়েই মায়ের কাছে চলে এসছো। আর আমি প্রথম থেকে মায়ের ভিডিও দেখি, আপনি জবে থেকে ছাড়ছেন প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও আমি দেখি। দাও একবার উলুধ্বনি। জয় কৃষ্ণের মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো এই ভিডিও করলে একটু ভয় ভয় লাগে, তো অন্ধকার হয়ে যায়। ও ভিডিও করো তো কত শুনতে পাওয়া যায়, মানুষ দেখতে পাওয়া যায়। বাবা একটা গান করবে, বাবা গান করে একটু কিচ্ছু, বাবা বাবা গান করে আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, কারো কাজে বাধা হলে সারা দেও যত খুশি, আমায় সাজা দেও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, সকল দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, মায়ে মন্দিরে বসি। মা খুব খুশি হবে, বলছে আমার বছর।
বসন পরমা বসন পরমা বসন পর পর মাগ বসন পরমা কালী ঘাটের কালী তুমি কৈলাসে ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী পাতালেতে ছিলে মাগ হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসন পরমা পর বসন পরমা বসন পর পর মাগো বসন পরমা বসন পরমা বসন পরমা বসন পরমা আমার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, হ্যাঁ ওষুধও কম অনেক পরিমাণে পাওয়ার কমে গেছে, হ্যাঁ ও যেন আরো আগামী দিনে আরেকটা অপারেশন আছে, সুস্থ হতে পারে তাড়াতাড়ি। হেলমেট ছিল না মাথায়, তিন টুকরো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে দুটো চুনি দিয়েছে, প্রথম যেদিন পাথরের মা আসেন তার আগে থেকেই মা একটা টাওয়াল আমাকে দিয়ে গেছিলেন, সেই টাওয়ালটা ঘরে হারিয়ে যাও বলে বন্ধু মায়ের কাছে রেখে দিয়েছিলাম, আর বলেছিলাম যেদিন মা আসবে টাওয়াল মায়ের টাওয়ালটা যেন আমাকে দিবি, প্রথম দিয়েছিল তা সেই টাওয়াল দিয়ে মাকে গা মুছে। মা তুই দেখেছিলে হয়তো ভিডিওতে, হ্যাঁ আমি দেখেছিলাম, খুব সুন্দর। মা ফোন সাইলেন্ট করুন, মা সাইলেন্ট, মায়ের নাম লেখা আছে, জয় কৃষ্ণ, মায়ের ফটো ছাপাতে পারেন, মায়ের ফটো ছাপাতে পারেন, এই মা এসেছে। কৃষ্ণ কালী মাকে আনতে পারেনি, বা বসতে বলেছে আপনি, তুমি দিয়েছিলে ছাপানোতে যে কৃষ্ণ কালী মা যেন আসে, আনতে পারেনি, তুমি ছিলে সঙ্গে, তো তোমার আর মায়ের ফটো আমার ঘরে আছে, আমি বললাম তুমি এরকম ছবি এনে দিই, বললাম আমরা পারেনি, মায়ের দেখো লেখা আছে কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, তার জন্য লেখাটাই দিয়েছে। মা খুব সুন্দর একটা দেখায়, এই মাকে দেখাও, মা তুমি ধরে থাকো, দেখাও এইটা, প্রথম দিন তুমি যখন এসেছিলে এই রূপে আমাকে দেখেছিল, সোনা মায়ের সঙ্গে আমি ছিলাম, সাজতে বুঝতে ভালোবাসতাম তো, খুব সুন্দর ফটোটা হয়েছে, জয় খুব সুন্দর, দেখো মায়ের ছবিটা ইউটিউবে, মা আমি ছোট ছোট রিলস ছাড়ি তোমাকে নিয়ে, অনেক লোক দেখে, অনেক ভিউয়ার্স হয়েছে। তোমার নাম রুমি না? রণিতা, রণিতা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার ভিডিও অনেকে ছাড়েন, আমি না করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা যেগুলো জানেন না মানে ট্রোল করেন, ট্রোল করলে তো খুব ভিউজ হবে, তারা ট্রোলটা মাকে নিয়ে ট্রোল করেন, কিন্তু অনেক ভক্ত আছে আমার খুব ভালো ভালো কৃষ্ণ কালী মায়ের ভিডিও ছাড়েন, আমি নিজেও দেখি আমার ভিডিও ছেড়ে দিয়ে, কিন্তু অনেকজনে দেখছি ফেমাস হওয়ার জন্য বড় হওয়ার জন্য কৃষ্ণ কালী মাকে নিয়ে ট্রোল করছে, অনেক মা আছে তারা উত্তরও পেয়ে যায়, তারা উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যায়, আমার ভক্তরাও অ্যান্সার দিয়ে দেয়,
যেভাবে তাদেরকে অপমান করে আমি দেখেছি। যেমন এক ভক্ত মা, কি নাম বেশ জানি না মা, লিখেছে যে তোমার ওই গামছা, আমি যখন হোম হয়েছিল হোমটা যারা বসে দেখেছেন তারা দেখেছেন আমার এক বিন্দু কোনো জায়গায় কিন্তু কোনো আগুনের ছিটা আমার লাগেনি। অনেক গামছা ওই মেয়েটা বলেছে গামছায় তো এসে দেখেনি, কারণ আমি দেখি জানো তো এটা ইউটিউব আমাকে দিয়েছে, আমি কিন্তু কপিরাইট করতে পারি বা আমি এটাকে রিপোর্ট করতে পারি যেটা আমাকে সেই দিয়েছে, কিন্তু আমি করি না। যে যেমন করবে কর্ম সে তেমন তার ফল ভোগ করবে আমি জানি। তাই অনেক ভক্ত আছেন এরকম, অনেক মায়ের আছেন শুধু কৃষ্ণকালী মা শীর্ষে উঠে গেছেন, কারণ যেই তারাপীঠের মা সেই দক্ষিণেশ্বরের মা, আমি দক্ষিণেশ্বর অনেক পুজো দিতে গেছি। তাই আমি এটুকু বলতে চাইবো যে যেমন মাকে চোখে দেখবে, যে যেমন চোখে দেখবে সে সেরকমই তার পাপের ভার, সে তাকে ফলভোগ করতেই হবে। তাই না জেনে বুঝে কৃষ্ণকালী মাকে এত মানুষের উপকার হচ্ছে, এমনি এমনি রোজ রোজ এত ভক্ত আসে, প্রত্যেকটা ভক্ত তো বলে আমার কাছে মা আমি এই উপকার পেয়েছি উপকার পেয়েছি। তাই যে যেমন করে ভিডিও বানাচ্ছে আমি তাতে কিচ্ছু আমার যায় আসে না, আমার মেয়ে একা সময় রেগে যায়, মা বলে তুমি উত্তর দাও না, উত্তর দেওয়ার জন্য কে বসে আছেন? আমি শুধু ভক্ত দেখব আর মায়ের সেবা করব আর ভক্ত সেবা করব। আমার মেয়ে অনেক সময় বলে না সোনা রাগ করো না সোনা, তাহলে তুমি ওনার সমান হয়ে গেলে। তাহলে ভিডিও তো সবসময় দেখি, লাইক করি কমেন্ট করি, তুমি খুব ভালো ভালো দামি দেখি সারাদিন তোমার তাহলে কাজ বাজ সেরেই যাবে। একবার তোমরা সবাই উলুধ্বনি দাও, ভালোবাসি। এই ক্যালেন্ডারটা আমার ভক্তদের দেখিয়ে দিই, ভক্তদের একটা কথা, ভক্তরা আমাকে দেখে খুশি হয়েছো? ভক্তরা এসে আমি জানি না কত করতে পারবো, কিন্তু যে যে কথাগুলো বলছি একটু ভালো করে শুনবেন, কথাটা তো বাস্তব সত্যি, আমি কিছু পেলাম না তাও তো মাকে ভালোবাসবো। দেখো তোমরা নিজেদের জন্য কাঁদো তো, যে চোখের জলটা নিজের জন্য কত তখন কাঁদছো, যদি মায়ের চরণে সত্যি সত্যি মন দিয়ে ভালোবেসে যদি কাঁদতে পারো সেই কান্না কিন্তু জীবনে অনেক কিছু পাওয়া যায়। তুমি দেখো না আমি যে কথাগুলো বলেছি, তাই বলছি নিজের জন্য থেকে যদি মায়ের জন্য কাঁদতে পারো মায়ের কাছে কিছু চাইতে হবে, মা জানে এই সন্তানের এটা লাগবে, তখন মা ঠিক ধীরে সুস্থে। আমরা নিজেকে বেশি ভালোবাসি এখন, নিজের থেকে ঈশ্বরকে বেশি ভালোবাসতে হবে, শুধু কৃষ্ণকালী মাকে আমি পেয়েছি বলে নয়, মা সবার মা, মা তো শুধু আমার মা নয়, মা সবার মা। তাই সবাই মন প্রাণ ভরে মাকে ভালোবাসবেন, মাকে ডাকবেন। এই মা অনেক উপকার পেয়েছে আমাকে এসেই বলেছে, বলো মা কি উপকার হয়েছে? আমি বাড়িতে গন্ধ পেয়েছি, আমি যখন ইউটিউবে দেখেছি তখন আমি বাড়িতে নীলকণ্ঠ পাখি দেখতে পেয়েছি, ও আর আমি, আমি নীল প্রজাপতি দেখতে পেয়েছি তারপরে সপ্তাহে, তারপরে আবার শনিবার কি মঙ্গলবার আমি একটা এমন পাখি দেখেছি সাদা কালারের, তার লেজ ছিল এই লম্বা ঘুড়ির মতন। বাবা কি উপকার হয়েছে? আমি তো প্রথমবার এসেছিলাম, আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা ছিল কিন্তু আমি মাকে বলিনি ব্যথা, আমার আমাদের অন্য চা আছে, আমার নিজে বাড়ি গিয়ে কিছু ভালো হয়ে গেছে। হ্যাঁ টিস্যুটা গিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ কবে এসেছিলে? শনিবার এসেছিলাম। আমি আজকে ভেবেই এসেছি যে আমার শরীরের অনেক কষ্ট আছে কিন্তু মাকে কোনটা চাইবো, আমার যেটা আগে দরকার মা আগে জানবে, জানবে মা তো সবই জানে। তাই ভক্তদের কিচ্ছু বলতে হয় না, মা আমাকে বলেই দিলে যে তুমি সন্তানের জন্য এসেছো, বলে দিয়েছি। হ্যাঁ আমার কিছু না চাওয়াতেই আমার বলছি আমার একটা মিরাকল বিশাল হয়েছে, হাসপাতালে এই যে আমার ছেলে যায় না আমার চলে এসছে মায়ের কানে, তিনি নিয়ে গেল। আর কেউ উপকার হয়েছে? আর ফ্যান গরম ভাত ফ্যান, ওর বাবার সাথে কথা বলে বাবার মাথাটা পেয়ে এনেছে, পুরো ফ্যান এখানে পড়ে গিয়েছিল, আমরা অনেকটা আর কাজ করতে পারবো না। তো আমার না মানে মানে কী হল আমি জানি, সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে একটু টুথপেস্ট লাগালাম, একটা ইয়ে পড়েনি, ফোসকাও পড়েনি, এই দেখো এই দেখো শুধু মায়ের নাম যা পড়েছ। হ্যাঁ সঙ্গে সঙ্গে আর কেউ উপকার পেয়েছো মায়ের? মাকে উপকার পেয়েছো মা? আমি প্রথম যখন এসেছিলাম আমার বলুন কোমরের এরকম কোমর থেকে গলার এখান থেকে সিদ্ধার খুব দেখা ছিল, সেলাই করি তো ওটা বসা করতে পারতাম না, কিন্তু আমি মাকে বলিও নি, আমার ত্রিশুল ছোঁয়াবার ত্রিশুল ছোঁয়াবার সঙ্গে সঙ্গে আমার ঠিক হয়ে গেছে। কোথা থেকে আসছো মা?
আমি এখানেই থেকে স্টেশনে আর কি উপকার পেয়েছো মা? আমার মেয়ের পরীক্ষার আগের দিন আমি স্বপ্ন দেখছি, আমাকে মা বলছে 200 টাকা দিয়ে তুই পুজো দিয়ে আয়। মেয়ের পরীক্ষার আগের দিন আমি তো মানে রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তায় বেরিয়ে ট্রেন পাইনি, আমাদের সোদপুরে বাড়ি, 2টো ট্রেন, তারপরে ট্রেন পাইনি, 3:30 পর আর কোনো সেই বেলা 3:30, তারপরে বাড়ি ফিরে গিয়ে খুব কাঁদছি, মার কাছে আমি কী করে যাবো, খুব কাঁদছি মার কাছে কী করে যাবো, আমি পাগলের মতন তোমার নাম্বারে ফোন করছি, পাগলের মতন করছি, তারপরে গুগল পেটা পেয়ে তখন ওখানে আমি 200 টাকা পাঠালাম, আমার মেয়ে পরীক্ষা দিয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এটাই ভক্তের ভালোবাসা, ওটা মনে না খুলে রাখবে তোমার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় জয় সোনা মায়ের জয়। এই মা নিজের হাতে মা লাগিয়ে দিচ্ছেন, বাসুরী পুজো নিয়ে এসেছিলেন, ঘটের আমাদের বরণ করে নিয়েছিলেন, মা খুব ভালোবাসেন আমাদেরকে, নিজের মতো করে চলে আসেন। তাই মা স্বপ্ন দেখেছে, বলো মা কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছি আমি কাঁটা ফল, গোটা ফল দিয়ে সবসময় পুজো দিয়ে যাই, স্বপ্ন দেখেছি আমি কাঁটা ফল মায়ের হাতে তুলে দিচ্ছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তোমরা উল্লেখনি জয় কৃষ্ণ কালী মায়ের জয়। স্বামী যেন অনেক বছর বেঁচে থাকে, আমি শুধু শাখা বলে চারবার এলো মা আমাকে শাখা পড়াবে, আর দুই মাকেও শাখা দিয়েছে এই মা।
তিন মায়ের একই রকম শাখা নিয়ে এসছে।15 দিন আগে এসছে, মায়ের অনেক উপকার পেয়েছে, তাই মায়ের ডালা করে মাকে পুজো দিয়েছে। দাও তোমার হলো দলি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মায়ের মুখে শোনা যাক কতটুকু উপকার পেয়েছে। উপকার হয়েছে আমার কাছে এসেছিলে মন্দিরে? আমাকে পিড়ে পেলে মা আছেন, মা চলেন তো মায়েরা কোথা থেকে আসছে দেখা, নব দম্পতিরা আশীর্বাদ করো তোমরা সবাই। বাবা কোথা থেকে আসছো তোমরা? মুম্বাই থেকে চলে এসছো। দেখো কি করে মায়ের খবর পেলে মা? আমার বাবা অ্যাকচুয়ালি জানালেন, মা বাবা এসেছিলেন তারপর আমাদেরকে জানালেন, তাই আমরা মুম্বাই থেকে এসে করে চলে এলাম, করে এসে আগে এখানে এলাম, তারপর খাওয়া দাওয়া করে নেবো মা। তোমার অভিনন্দন।